মাত্র 5টি প্রশ্নের উত্তর দিয়েই কি স্কুল শিক্ষক? চাকরি বাতিলের পর ভাইরাল ওএম আরশিট, বনগাঁর অম্বিকাপুর স্কুলের ঘটনা। মাত্র 5টি প্রশ্নের উত্তর দিয়েই স্কুল শিক্ষক, অবশেষে হাইকোর্টের নির্দেশে চাকরি গেল ওই শিক্ষকের। যদিও শিক্ষকের বাবার দাবি ছেলে চাকরির যোগ্য, পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি দিয়ে 618 জনের চাকরি বাতিলের ঘোষণা করেছে এসএসসি। দপ্তরের প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে 479 নম্বরে নাম রয়েছে গাইঘাটা চাঁদপাড়ার মণ্ডলপাড়ার অভিজিৎ সিংহ রায়ের। তিনি বনগাঁ অম্বিকাপুর আলতাফ হোসেন হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন। ওর তো চাকরি চলে গেছে শুনলাম আমরা, ইয়ে ফেসবুকে দেখলাম, সবাই সব জায়গায় বলছে। ফেসবুকের নাম দেখলাম, বাবার নাম রোল নাম্বার অভিজিৎ সিংহ রায়, বাবার নাম বরুণ সিংহ রায়। ওটা আমার ঠিক মনে নেই, বলছিল এখানে মিটিং করে খাতায় ও নাকি নম্বর কত এক না পাস পেয়েছে, জানো কি জানো বলছে ওই রকম। কি বলবেন যে একজন শিক্ষক তার ছেলেও এইসবের, এটুকু অন্যায় কাজ হয়েছে তো আমরা তো পরে জানলাম। এরকম বহু দেখছি এখন পেপারে, ডেউ হাজার হাজার হয়েছে, আগে থেকে জানতে পারিনি। এসএসসি প্রকাশিত অভিজিতের ওএমআর শিটে দেখা যাচ্ছে তিনি মাত্র 5টি প্রশ্নের উত্তর দিয়েছেন। অভিজিতের বাবা বরুণ কুমার সিংহ রায় প্রাক্তন স্কুল শিক্ষক, এলাকায় সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিত। স্কুল শিক্ষকের ছেলে ঘুরপথে চাকরি নিয়ে নিন্দার ঝড় উঠেছে। আমি মোবাইলে দেখলাম ওয়েবসাইটে যে নাকি আজকে টানিয়েছে, কাল রাতে দিয়েছে, সেইটার থেকেই সেই লিস্টার থেকে। হ্যাঁ, বাবার নামও দেওয়া আছে। বাবা কি করেন? প্রাক্তন টিচার, মণ্ডলপাড়া স্কুলে, মণ্ডলপাড়া হাই স্কুলের। এটা তো খুবই লজ্জাকর ব্যাপার না, এটা ঠিক সাপোর্ট করা যায় না এইভাবে। যারা অরিজিনালি শিক্ষিত ছেলে পরীক্ষা দিয়ে বসে আছে বেকার, তাদের চাকরিটা ছিনিয়ে নিয়ে এইভাবে পয়সা দিয়ে বেচা কেনাটা ঠিক না। যদিও অভিজিতের বাবা প্রাক্তন শিক্ষক বরুণ কুমার সিংহ রায়ের দাবি ছেলে পরীক্ষা দিয়েই নির্দিষ্ট পদ্ধতিতে চাকরি পেয়েছে, আইনি লড়াই চলছে। স্বাভাবিকভাবে হয়েছে পরীক্ষা দিয়ে, পরীক্ষা দিয়ে যথারীতি নিয়ম অনুসারেই হয়েছে। এখন স্ক্যান্ডওয়ে মানে কি করেছে না করেছে সেটা কি বলা যায়? স্ক্যান্ডওয়ে মানে তো যা খুশি করে নিতে পারে। নির্দিষ্ট পদ্ধতিতে চাকরি পেয়েছিল। হ্যাঁ, কালকে যে এসএসসি দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি জারি করে যাদের চাক বাদ দেওয়া হলো, অভিজিৎ সিংহ রায়ের নাম আছে তো সেখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কিভাবে গেছে দেখা যাক, আইনি লড়াই হচ্ছে, নিশ্চয়ই বেরোবে যে কিভাবে নামটা গেছে। বিষয়টি নিয়ে নিন্দা করেছেন অনেকেই। আমরা জানতে পারলাম যে অ্যাকর্ডিং টু ওএমআর শিট তিনি মাত্র 5টি প্রশ্নের উত্তর দিয়ে তিনি শিক্ষকতা চাকরিটা পেয়েছিলেন। আজকে হাজার হাজার যারা কোয়ালিফাইড, যারা টেট কোয়ালিফাইড, যারা স্কুলের যে নিয়োগ পরীক্ষায় পাশ করে তারা আজকে কলকাতার রাজপথে দীর্ঘদিন ধরে, প্রায় 850 দিন অতিক্রান্ত হয়েছে, তারা আন্দোলন করছে, অথচ পয়সার বিনিময়ে এইভাবে মাত্র 5টি প্রশ্নের উত্তর দিয়ে তিনি শিক্ষক হয়েছিলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। প্রশ্নটায় সবার মনেই এটা ঘুরপাক খাচ্ছে যে একজন শিক্ষকের ছেলে সে এইভাবে ম্যানিপুলেশন করে চাকরি পায়, এটা অত্যন্ত লজ্জার। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।